অনেক প্রমোশন হয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা অনেক প্রমোশন দিক, অনেক উপরে চলে যান, এবং সে প্রমোশন পেতে পেতে বিশ্ববিখ্যাত মির্জাফরের টাইটেল নিয়ে আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করুন। আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা চিরবিদায় জানিয়ে দিলাম। শাহজাহান উমর একদিনের মুনাফেক না, আপনি দীর্ঘদিন ধরে বিএনপিতে লুকিয়ে থাকা একজন মুনাফেক, এবং আজকে তার সেটা প্রমাণ আমরা পেয়ে গেলাম। ধিক্কার জানাই আপনাকে, ধিক্কার জানাই আবার, কারণ যেই দলে আপনি গিয়েছেন সেই দলটির সিনিয়র কোনো নেতা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেয়নি। এরা গলাবাজির দল। এই দলের যেই পরিবারের আপনি প্রশংসা করছেন সেই পরিবারের একজন ব্যক্তিও মুক্তিযুদ্ধে নেই, এমনকি তারা মুক্তিযুদ্ধ নিজেদের চোখেও দেখেনি। সুপ্রিয় দর্শক, বিবিসি 24 টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কিছু কথা না বলেই পারছি না, যদিও সময়ের অত্যন্ত স্বল্পতার কারণে সেই সুন্দরভাবে ভিডিও উপস্থাপন করতে পারছি না, তারপরেও অত্যন্ত জরুরি ভিত্তিতে আপনাদের সামনে আসা। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশের নির্বাচন নিয়ে যে হোলি খেলা হচ্ছে, যেই দিগবাজি হচ্ছে, সেটা একটা অকল্পনীয়। একটা গণতান্ত্রিক দেশে, একটা গণতান্ত্রিক মানুষের মন মানসিকতায় ভোটের অধিকার রক্ষার ক্ষেত্রে যেখানে সারা দেশের মানুষ যুদ্ধ করছে, সেখানে কতিপয় স্বার্থান্বেষী মহল তাদের স্বীয় স্বার্থ চরিতার্থ করার জন্য এই ডাকাত সরকারের আমলে বা নিশিরাতের যে সরকার রয়েছে, নিশিরাতের রাতের প্রধানমন্ত্রী, তার আন্ডারে আবার নির্বাচনে যাওয়ার জন্য হাতে গোনা মাত্র কয়েকজন সেই সুবিধাবাদী লোক ভিড়ে গেছেন। আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে করছি ঝালকাঠি এক আসনের জনাব শাহজাহান ওমরকে নিয়ে। জনাব শাহজাহান ওমর বাংলাদেশের রাজনীতিতে একটি উদীয়মান ব্যক্তিত্ব ছিলেন, এবং তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া পছন্দ করতেন, কারণ তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমসাময়িক সময়ে যুদ্ধ করেছেন বাংলাদেশের জন্য। একটা জিনিস, একজন মুক্তিযোদ্ধা, শুধু একটা মুক্তিযোদ্ধা কি ভালোবাসতে পারেন? যিনি বাংলাদেশকে ভালোবেসে যুদ্ধে গিয়েছিলেন নিজের জীবনকে পরোয়া না করে, তিনি আরেকজন মুক্তিযোদ্ধা কি ভালোবাসতে পারেন? সেই শাহজাহান ওমর, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের একজন গর্বিত মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশের স্বাধীনতাকে ঘোষণা করেছেন, তিনি একটা সেক্টরের কমান্ড করেছেন, এরপরে তিনি দেশের সৈনিকদের দাবি, সাধারণ মানুষের দাবি, দেশের একটা অস্থিতিশীল পরিস্থিতির কারণে 7ই নভেম্বর তাকে, যে সিপাহী বিপ্লবের মাধ্যমে তাকে বাংলাদেশের রাষ্ট্রপতির আসনে বসানো হয়েছিল, সেই থেকে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। এরপরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম যে দলটি গণতান্ত্রিক পন্থায় গঠন করা হয়েছে একজন মুক্তিযোদ্ধার হাত ধরে, তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং সেই দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যেই দলে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সংখ্যা অনেক গুণে বেশি, এবং যেই দলের কর্ণধার ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত, সেই দলে যে কয়জন বীর উত্তম বা বীর শ্রেষ্ঠ বা বীর প্রতীক যেই নামই আমরা ডাকি না কেন, অর্থাৎ মুক্তিযোদ্ধা যারা রয়েছেন অন্যান্য দলের চেয়ে অনেক বেশি এখানে রয়েছেন, এবং সেই দলেই সাধারণত মুক্তিযোদ্ধাদেরকে বেশি সম্মান করা হয়। বাংলাদেশে আরেকটি দল রয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ, যারা মুক্তিযুদ্ধকে পণ্য করে তারা মুক্তিযোদ্ধাদের ব্যবহার করে। মুক্তিযোদ্ধাদের আসল সম্মান করা দল কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলের নমিনেশন নিয়ে যেই ব্যক্তি বারবার এমপি হয়েছেন, যেই ব্যক্তিকে বাংলাদেশের আইন প্রতিমন্ত্রী বানানো হয়েছে, তিনি গতকালকে এই সরকারের কাছে বিকিয়ে গেলেন, এবং মাত্রই আর্মি অফিসারদের ভিতরে এই দুইজন ব্যক্তি সৈয়দ ইব্রাহিম সাহেব এবং শাহজাহান ওমর সাহেব এই হাসিনা সরকারের আন্ডারে নির্বাচনে জয়েন করেছেন। বাস্তবতা তো বাস্তবতা, অস্বীকার করার কোনো জো নেই। আপাতত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনে তারা অংশ নিয়ে হয়তো বা তারা এমপিও হয়ে যাবেন, কিন্তু আসলে নির্বাচনটা কি কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে সেটা আপনিও জানেন আমিও জানি, এবং এই নির্বাচনটার জন্য বাংলাদেশ একটি অর্থনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পড়বে, যার কারণে কষ্ট পাবে সাধারণ মানুষ, আমরা সেটা চাই না। তারপরেও বলবো, শাহজাহান ওমর আওয়ামী লীগে যোগদান করেছেন, এবং তিনি সেটা গর্ব করে বলতে চাচ্ছেন যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছেড়ে বাংলাদেশ আওয়ামী লীগে জয়েন করেছেন, এটা তার প্রমোশন। ধিক্কার জানাই আপনাকে, ধিক্কার জানাই আবার, কারণ যেই দলে আপনি গিয়েছেন সেই দলটির সিনিয়র কোনো নেতা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেয়নি। এরা গলাবাজির দল। এই দলে
যেই পরিবারের আপনি প্রশংসা করছেন সেই পরিবারের একজন ব্যক্তিও মুক্তিযুদ্ধে নেই, এমনকি তারা মুক্তিযুদ্ধ নিজেদের চোখেও দেখেনি। যেই দলের শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ নিয়ে আপনি সেই দলে গিয়ে নিজেকে প্রমাণ করছেন যে আপনি প্রমোশন পেয়েছেন, সে নিজেও মুক্তিযোদ্ধা ছিলেন না এবং মুক্তিযুদ্ধ নিজের চোখেও দেখেননি। তিনি মুক্তিযোদ্ধা ঘোষণার মতো সেই দুঃসাহসিক কাজটুকু হাতে নেননি, তিনি গলাবাজি করতেন, তিনি একটা পরিস্থিতি তৈরি করেছিলেন। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবদান রেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জেনারেল ওসমানী সহ বাংলাদেশের যে সকল মুক্তিযোদ্ধা রয়েছেন তারা। আমি আপনাকে সেখানে ক্রেডিট করবো, আপনিও একজন মুক্তিযোদ্ধা। কিন্তু আজকে যখন বললেন যে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছেড়ে আওয়ামী লীগে যোগদান করা আপনার জন্য প্রমোশন, আপনার মতো আহাম্মক মনে হয় না দ্বিতীয় জন বরিশাল বিভাগে আর কেউ আছে। কারণ যেই দলটি গঠন করেছেন একজন মুক্তিযোদ্ধা, যেই দলের সংখ্যাগরিষ্ঠ মুক্তিযোদ্ধাদের অবস্থান যেই দলে, সেই দল থেকে আপনি অন্য একটি দলে গিয়ে নিজেকে প্রমোশন পেয়েছেন বলে দাবি করছেন, আপনাকে ধিক্কার জানাই। জনাব শাজাহর উমর সাহেব, আপনার প্রতি একটা সম্মান ছিল, কেননা আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি আপনারই ভাই জনাব ডাক্তার শাহ আলম সাহেবের সাথে। তিনি ছিলেন একসময় বরিশাল বিভাগীয় সোসাইটির সভাপতি, নিউ ইয়র্কে থাকেন। আমরা দীর্ঘদিন তার সাথে রাজনীতি করেছি, এমন একটা পরিস্থিতি তৈরি করেছিলাম যখন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি হিসেবে তাকে আমরা বানানোর প্রচেষ্টা চালিয়েছিলাম এবং তিনি হয়তো হয়েও যেতেন। তখন আপনি আপনার আপন ভাই হয়ে তার পিছন থেকে ছুরি মেরেছেন, আপনার কারণে ডাক্তার শাহ আলম যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি হতে পারেননি। আপনি যেই ব্যক্তি নিজের ভাইকে প্রশ্রয় দেননি, নিজের ভাইকে যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি হওয়ার পিছন থেকে ছুরি মেরেছেন, সেই ব্যক্তি আপনি। আপনি যখন যুক্তরাষ্ট্রে ভ্রমণে এসেছেন নিজের মুখে বলেছেন, প্রবাসীরা যারা দলের জন্য কাজ করছেন তাদেরকে ডিসকারেজ করার জন্য আপনি নিজের মুখে বলেছেন, তোমরা এখানে রাজনীতি করে কি লাভ হবে, মন্ত্রী এমপি তো আমরাই হব দেশে বসে, বাদ দাও এগুলি, আপনার নিজের মুখের কথা, এবং আপনার যারা সমর্থক রয়েছেন তারা আবার আমাদেরকে জানিয়েছেন। সো আপনি শাজাহান উমর একদিনের মোনাফেক না, আপনি দীর্ঘদিন ধরে বিএনপিতে লুকিয়ে থাকা একজন মোনাফেক, এবং আজকে তার সেটা প্রমাণ আমরা পেয়ে গেলাম। জনাব শাজাহান উমর সাহেব, আপনি অনেক সাহসী, অনেক বড় কিছু। এর কারণ হলো আপনি কেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছেড়ে গেছেন, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি মানবিক দল। আপনাদের মতো পাষাণ হৃদয়ের মানুষ, যাদের বুকে কোনো মানবিকতা নাই, যাদের কোনো গণ অধিকার সম্পর্কে ধ্যান নাই, নিজের স্বার্থের দিকে তাকিয়ে থাকেন, তাদের পক্ষে এইভাবে বুকে ছুঁড়ে মারা সম্ভব? আপনি শাজাহান উমর পাষাণ মানুষ, আপনার বুকে কোনো মায়া দয়া নেই, নিজের ভাইকে পর্যন্ত যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি হতে দেননি, আপনি সেটা ঢাকায় বসে বিরোধিতা করেছেন, আপনার কারণে তিনি সেখানে হতে পারেনি, আমরা চেষ্টা করেছিলাম। তো জনাব শাজাহান উমর, আপনি নিজেকে যেভাবে দাবি করছেন যে আপনি অনেক প্রমোশন হয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা অনেক প্রমোশন দিক, অনেক উপরে চলে যান, এবং সে প্রমোশন পেতে পেতে বিশ্ববিখ্যাত মীরজাফরের টাইটেল নিয়ে আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করুন। আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা চিরবিদায় জানিয়ে দিলাম। আপনি ভালো থাকুন, অন্য দলের রাজনীতি করুন, তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতদিন বাংলাদেশের মাটিতে সরব থাকবে আপনার প্রতি ঘৃণা এবং থুথু নিক্ষেপ করব। জনাব শাজাহান উমর সাহেব, আপনি সাহসী হতে পারেন, আপনার বুকের পাঠা বড় হতে পারে, আপনি অত্যন্ত তেজি মানুষ হতে পারেন, কিন্তু আপনার ভিতরে মানবিকতা বলতে, আপনার ভিতরে গণতন্ত্রের কোনো ছোঁয়া বলতে নেই, আপনার ভিতরে দেশের মানুষের স্বার্থ রক্ষা, অর্থাৎ বিএনপি লড়ছে এখন গণতান্ত্রিক অধিকার দেওয়ার জন্য, একটি ভোটের অধিকারের জন্য, এই সময় আপনি পিছন থেকে ছুরি মারলেন। ভালো থাকুন, আপনাকে দোয়া করি আপনি অনেক বড় হয়ে যান, প্রমোশন নিয়েছেন আরও প্রমোশন নেন, এবং মীরজাফর টাইটেল নিয়ে বাংলাদেশ থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করুন, আমরা যেন বলতে পারি আলহামদুলিল্লাহ।